হ্যালো স্টুডেন্টস, টেকনিক্যাল স্টাডি সেন্টারে সবাইকে স্বাগত। আজকে যে কারণে তোমাদের ভিডিওর সামনে আসা, সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ একটার পর একটা তোমাদের ভ্যাকেন্সি বেরিয়ে যাচ্ছে, যেটা আমি তোমাদের সদ্য প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল পিএসসি জেই। তো অনেক স্টুডেন্টই এটার জন্য ওয়েট করেছিলেন, তো লাস্ট মুহূর্তে বলতে গেলে আমাদের অপেক্ষার অবসান শেষ, ভ্যাকেন্সি বেরিয়ে গেছে। এরকম আরও ভ্যাকেন্সি আসতে চলেছে আরআরবি জেইর উপর, লোকো পাইলটের উপর। শুধুমাত্র ভ্যাকেন্সি বেরোলে তো হবে না, তার সঙ্গে নিতে হবে প্রস্তুতি। তো সেই প্রস্তুতির জন্য আমরা তোমাদের সুবিধার্থে, স্টুডেন্টদের সুবিধার্থে আমরা অনেক সচেষ্ট হয়েছি কি আমরা কিছু জায়গায় ব্র্যাঞ্চ ওপেন করছি। অ্যাজ ইউর স্টুডেন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা ব্র্যাঞ্চ ওপেন করছি, তোমার একটা নর্থ বেঙ্গলে আর একটা হচ্ছে আমাদের দমদমে। তো এই দুটো জায়গায় আমরা যে ব্র্যাঞ্চ ওপেন করব, তার সাথে আমাদের একটা জিনিস দরকার, সেটা হচ্ছে স্টুডেন্টদের ড্রেস। স্টুডেন্টদের কতটা স্টুডেন্টরা আমাদের এখানে মানে রেসপন্স পাচ্ছি, সেই অনুযায়ী আমরা ব্র্যাঞ্চটা ওপেন করব। তো নর্থ বেঙ্গল থেকে অনেক স্টুডেন্টদেরই কোয়ারিস আসছে, জলপাইগুড়ি, দার্জিলিং, তারপর তোমার বলতে গেলে এনজিপি, তারপর ওটা হচ্ছে তোমার শিলিগুড়ি, কুচবিহার, তো এই জায়গা থেকে অনেক স্টুডেন্টরাই বলছে এখানে একটা ব্র্যাঞ্চ ওপেন করলে তাদের পক্ষে ভালো। সেই জন্য আমরা ওখানে একটা নতুন ব্র্যাঞ্চ ওপেন করছি, আর একটা ব্র্যাঞ্চ ওপেন হচ্ছে আমাদের দমদমে। তো আমরা স্টুডেন্ট থেকে রেসপন্স চাইছি, কতটা কী রেসপন্স আসছে সেই অনুযায়ী আমাদের ব্র্যাঞ্চটা খুব তাড়াতাড়ি ওপেন হবে। তো তোমরা যারা স্টুডেন্টরা ওই সব সাইট থেকে আছো তাদেরকে বলছি, তোমাদের যদি মনে হয় যে তোমাদের ওদিকে একটা ব্র্যাঞ্চ দরকার টেকনিক্যাল স্টাডি সেন্টারে, তো সবরকম রকম টেকনিক্যাল পরীক্ষার জন্যে, তো তোমরা অবশ্যই আমার এখানে ইনবক্সে কমেন্টস করে জানাও, একটা রেসপন্স দাও, তাহলে আমি বুঝতে পারবো হ্যাঁ তোমাদের ওখানে রিকোয়ারমেন্ট আছে ব্র্যাঞ্চের, আমরা সেখানে ব্র্যাঞ্চ ওপেন করবো। ওকে।